সুন্দর এই জায়গাটা কি রে Hi guys, welcome to my YouTube channel. So today is Maha Saptami. A lot wishes for this special day. So today I have come for visiting my childhood friends Anushka's house. So how I spent my throughout the day with her and with her sister, I will show you guys throughout this video. So stay tuned, guys. So guys, this is the Durga Puja of my friend's house. So you can see how nice it is. This is the idol of Durga Ma of my friend's house. You can see, guys. You cut him. Now we will go to our most favorite place. So guys, আমরা এখন যাচ্ছি আমাদের স্কুলের দিকে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সব সময় এরকম রে। আরে ইভেন কি গাওছে তুমি কি বলতে সংস্কার করে বেরিয়েছিলে? হ্যাঁ। ছেলেরা ফলো করছিল। আরে এখান থেকে এরকমই আমি যখন আগের বার মিশনে যখন আসছি তখন এরকম ছিল কিন্তু কেউ আলটিমেট কিছু করে না আমি ফলো করে আমি জানি মিলিটারি এটা ফলো করে তো সঞ্জয় কাকুর গাড়ি ছিল না এখানটা ঠিক আছে 11 12 এর গাড়ি ছিল না সঞ্জয় কাকুর তো সেই জন্য মা বললো যে 11 12 তো ওখানে এতদিন তো করলি আর খুব কষ্ট হতো জানিস আমি যখন আমি ওখানে স্কুলেই যেতাম না 11 12 এটা গান্ধী হাউস না গান্ধী হাউস দিদি আছে মানে জায়গাগুলো না বাবা এই জায়গাগুলো কি যে মিস আমি করি আমি তোকে বলে বলে দেবো না এই জায়গাটা কি ভালো লাগে আমার এটা হচ্ছে আমাদের স্কুলে আচ্ছা 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 এটা কারোর একটা বাড়ি এবার পাশের টা আমাদের স্কুলটা আচ্ছা আচ্ছা মডার্ন ইংলিশ একাডেমি কতদিন পর এই এই ভিডিও নামে তো প্লিজ দেবে একদম 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 হ্যাঁ অনেকদিন পরে না মানে এই জায়গাটা তোদের স্কুলই তো হয় না না সব অনলাইনে এইটা তো আর্মিদের হ্যাঁ এটা আমাদের জায়গা আরে ওরজনে তো বললাম যে দুবার বিকালবেলা এই জায়গাটা সেফ না কি পুজো বলছি মনে নেই জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজোর সময় নিয়ে এসেছিল আমাদের মিশনে তো করে দেন সেই জিনিসগুলো আর পরিষ্কার করে দিয়েছে আর খিচুড়িতে হচ্ছে চিনিও নেই নুনও নেই ওটাই নেই না জানি না তো জানি তো জানি তো আর ডাল আর চাল আমি ভালো করে দিই হ্যাঁ কোন রকমে হ্যাঁ হ্যাঁ মিশন মিশনে আমি একবার ঢুকতে গেছি জানিস তো কি হয়েছিল আমাকে আমাকে বলছে যে তোমার আইডেন্টিটি কার্ড বা কিছু ভাই এই মেয়েটার সাথে একটা কিসের শত্রুতা কি সব ক্লাসে বাইরে কেন বার করে দেয় জানি না কত করে বললো আমি 200 টাকা খুচরো করে নি না মেটার হবে নাকি 200 টাকা কিভাবে দেবো তুই এখন দিস না তুই পরে যাওয়ার সময় বরং 200 টাকা খুচরো করে নি আমার খুচরো লাগবে বাবা কি কি সুন্দর লাগছে দেখ মিশনটা কি সুন্দর লাগছে দেখ মিশনটা
তো এখানে অ্যাকচুয়ালি আমাদের ভ্যাকসিনেটের সার্টিফিকেটটা নেই, তো এখানে বললো টেম্পারেচার দেখার জন্য, তো সেই জন্য একটু দেখে নেওয়া হচ্ছে। এই হচ্ছে আমার পুরনো স্কুল, আমি একটু ঘুরি ঘুরি দেখাই, পুরোটা দেখাবো আপনাদেরকে, জাস্ট ওভারভিউটা দিচ্ছি। এইটা হচ্ছে একটা ক্যাটারার ছিল, মানে একটা শপ ছিল বিষ্ণুলোক ক্যান্টিন। এই ক্যান্টিনে অ্যাকচুয়ালি আমরা খেতাম ঘুরতাম। এটা হচ্ছে বিষ্ণুলোকের সাহিত্য ভাণ্ডার, এখান থেকে আমরা তত্ত্বমসি পেতাম, বইপত্র এগুলো তো পেতামই। আর দেখতেই পাচ্ছেন, প্লাস হচ্ছে যে এই হচ্ছে প্লেগ্রাউন্ড ছিল, আর এই হচ্ছে মেন মন্দির। ও এইসব জায়গাগুলো মানে কী যে কী যে কী বলতো, এইসব জায়গাগুলো কেমন লাগে রে আমার। শ্রদ্ধাবান লভতে গেন, ওই দিকটা হতে হচ্ছে আমাদের ইয়ে, কি বলতো ওই দিকটা মনে আছে? ফ্যাশনটা এখন অনেক কালার কালার করে অনেক হেভি করেছে। হ্যাঁ এরা সব হস্টেলে থাকে, হস্টেলে থাকে সব, এরা আশ্রমে থাকে, কি বলতো হস্টেলে, হ্যাঁ হস্টেলে যারা যে বাড়িতে চলে যায় না, আশ্রমে তো বাড়িতে যেতে পারে না, হ্যাঁ আশ্রমে বাড়িতে যেতে পারে না। এই হচ্ছে আমাদের মিশন, হ্যাঁ এটা হচ্ছে মহারাজের বিল্ডিং, যদি এখন আমাদের সেই নিত্যানন্দ মহারাজ মারা গেছেন, কিন্তু এই হচ্ছে আমাদের মিশন। এখন এটা পুরো কালার করেছে রে, এত সুন্দর ওই জন্য লাগছে আরও না, পুরো রেনোভেট হয়েছে তো তাই না? এখানটা পুরো রাস্তাটাও পুরো নতুন করেছে এরা। এই হচ্ছে আমাদের 7 নম্বরের মেল বিল্ডিং। এই সমস্ত এই জায়গাগুলোতে আমাদের ক্লাস হতো, দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা বেশ জুম করে নিয়ে নেয়, এখানে দেখতে পাচ্ছেন মিটিং হচ্ছে, আশপাশে নেব। নিত্যানন্দ মহারাজ মারা যাওয়ার পর এখন এখানে কার হেড কে, এখন শুভঙ্কর মহারাজ, হ্যাঁ তো আছেই জানিসই তো, এইসব এরা তো নামেই ভণ্ড, আশ্রমে যারা থাকে তারাই এনে অবস্থা খারাপ। এটা এই যে এইগুলো হচ্ছে প্রফুল্লচন্দ্র দত্ত মেমোরিয়াল, পূজোর জন্য ফুল ফল ইত্যাদি সংগ্রহ করা। আমাদের এই যে এইখানটা আমাদের কি হতে জানিস, এই দেখ তো এই যে এই এইটা হচ্ছে মেন মন্দির, আর এই যে এর সামনেটা হচ্ছে আমাদের অনুষ্ঠান হতো, আমাদের বসুকানন্দ এখানে এই যে এই জায়গাটাতে আমরা কি করতাম, এখানে আমরা ড্রেসিং করতে, আমাদের গ্রিন রুম ছিল, এই জায়গাটা পুরোটা গ্রিন রুম ছিল, এখানে আমরা সাজগোজ করে রেডি হতাম, এইখানটা আমরা সাজগোজ করে রেডি হতাম, এইখানটা আমরা সাজগোজ করতাম, এটাও গ্রিন রুম ছিল, এটাও ছিল, এখানে আমি রেডি হয়েছি, মা যশোদার যখন পাঠটা করেছিলাম তখন আমি এখানে রেডি হয়েছিলাম, আর এখন আমরা ওটা আমরা তুই তখন জানতিস না, তখন আমরা ইয়ে 1-4 প্রোগ্রামের আগে আগে। ও বাবা এইসব জায়গা আমি কি আমার কীরকম লাগে জানিস, সেসব জায়গাগুলো এখনো এখানে প্রোগ্রাম হয় না, এখন এখানে প্রোগ্রাম হয় ওই এই যে এইখানে দুর্গা পুজো হয়, দেখা যাবে দেখে আসি, তারপরে জুতো খুলতে হবে, সবারই বেচারা জুতো খুলতে হবে লাগছে। এই আমাদের মিশনে এসে তুই তো দেখিস নি বোধ হয়, না আমি এখানে আগে এসেছিলাম, এক্সট্রিমলি বিউটিফুল, মানে এই যে হচ্ছে গঙ্গার আশপাশ, বুঝতে পারছেন মানে শুধু দেখুন গঙ্গার চারিধার, আর এই যে এই গ্রিন রুমটা, এইখানটা আমি এখানটা আমরা প্রোগ্রাম করতাম, মানে সেই ছোটোবেলাকার সেই স্মৃতি মনে পড়ছে, এই জায়গাটা সব মারা বসতো, এখানে সব স্কুলের টিচার মারা সব বসতো, ইভেন এখানে মানে এটা একটা আলাদাই, মানে আমি বলে বোঝাতে পারবো না আমার কি ভালো লাগছে এই জায়গাটা, হ্যাঁ ওই জন্য সুন্দর লাগছে না এই জায়গাগুলো। এইভাবে ক্যামেরা দেখ সাইডটা ঘুরিয়ে 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 কি সুন্দর লাগছে, শান্ত মানে মানে এই জায়গাটা তো পুরো রেনোভেট করেছে জানিস তো, এই জায়গাটাকে বেশি রেনোভেট করছে, ওই দিকটা এই দিকগুলো পুরো রেনোভেট, হ্যাঁ 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 এগুলো পুরো রেনোভেট করেছে, হ্যাঁ এই জায়গাগুলো সব রেনোভেট করা জায়গা, এগুলো এইগুলো হচ্ছে ছিল না, না না এইখানটা এগুলো ছিল না, এগুলো পুরো রেনোভেট হয়েছে, ফুল বাগান ফাগান সব বসিয়েছে, এগুলো সব রেনোভেট হয়েছে, এগুলো এই গোল করে এসব কিছু ছিল, হ্যাঁ
এখানটা কি পুরো বিল্ডিংটা কি করেছে? এটা কাউট বিল্ডিং, এটা কাউ থাকার বিল্ডিং রে স্বামী কি নিত্যানন্দ মেমোরিয়াল হল, এটা কোন মনে আছে না করেছে নিচে একবার এক্সিবিশন হয়েছিল নিচের এই রুমটাতে? হ্যাঁ কিন্তু না এক্সিবিশন কিসের এক্সিবিশন হয়েছিল কোন একটা মানে অনেকগুলো বই। আরে সেই দিনই তুই সকালবেলা বেরিয়েছিলি জেসি ম্যামের ক্লাস থেকে আর আমি খুব কেঁদেছিলাম, আমাকেও বার করেছিল, তুই এই পাশে দাঁড়িয়েছিলি তারপর নিয়ে এসেছিল আমাদেরকে। হ্যাঁ 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 আমরা দুজন দুটো গেটে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ কিন্তু এই মেমোরিয়াল ছিল সেরা ভাই, তুই ফার্স্ট গেটে আমি সেকেন্ড গেটে দুজনেই কাম ধরে দাঁড়িয়েছি। দিস ইজ প্রাই দিস ইজ এটা স্বামী এই 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 হলটা, এটাতে ভেতরে যাওয়া যাবে না? আচ্ছা বলছি ইয়ে মনে হয় না ভেতরে যাওয়া যাবে বলে। ক্লাস 12 অবধি, ক্লাস 4 অবধি, সরি ক্লাস 4 অবধি খুব মানে সমস্ত কালচারাল প্রোগ্রামগুলো করতাম। তো কালচারাল প্রোগ্রামগুলো বসার জায়গা ছিল এই টোটাল, এই জায়গাটা ছিল কালচারাল প্রোগ্রামের জায়গা। ওখানে হতো স্টেজ, আমাদের যেহেতু মিশন ছিল তো মিশনের কোনো প্রোগ্রাম বাইরে হতো না, মানে কোনো কোনো হল ভাড়া নিয়ে বা কিছু হতো না, ওদের নিজেদের এত জায়গা, এত জায়গা, তো এখানেই হতো প্রোগ্রাম। তো দেখতেই পাচ্ছেন, দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ হতে থাকো। বিল্ডিংটা আমাদের সময় এরকম ছিল না বল, এখন এত সুন্দর হয়েছে, মানে এখানে গেস্ট হাউসরা এখন মানে অ্যাকচুয়ালি এটা একটা গেস্ট হাউসের মতন হয়ে গেছে, গেস্টরা বাইরে থেকে এলে দে আর অ্যালটেড ইন দিস গেস্ট হাউস। তো দেখতেই পাচ্ছেন জাস্ট মানে মিশনের মধ্যে এত সুন্দর জায়গা, মানে আমার ভাবা যায় না। আর এই হচ্ছে এই জায়গাটা, দাঁড়ান আপনাদেরকে একটুখানি ক্লোজ আপ করে দেখাই, যে যখন আমাদের ছোটোখাটো প্রোগ্রাম হতো তখন এই 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 জায়গাটাতে আমরা সব মানে সমস্ত গার্জেনরা থেকে শুরু করে সবাই এখানে বসতো। আর আমরা টোটাল প্রোগ্রাম করতাম হচ্ছে যে ওই স্টেজটাতে। তো দেখতেই পাচ্ছেন এইখানে আমাদের মা টিচার সবাই এখানে বসতো। দেখা যাক সন্ধ্যে আরতি স্টার্ট হয়ে গেছে, তো সন্ধ্যে আরতি দুর্গাপুর মানে মিশনে কীরকমভাবে সন্ধ্যে আরতি হয় সেটাই আপনাদেরকে দেখাবো এইবার। মঠ আর মিশনে যে মেন সন্ধ্যেবেলা যে সন্ধ্যা আরতি হয়ে থাকে সেটাই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে দেখানো হবে। আচ্ছা আমি ঠিক আছে, আমি ফেরার
This is another type of meditation you can see, guys. এই স্টেজটার মধ্যে আমাদের কত স্মৃতি জমে আছে। এখানে আমরা এটা একটা ছোট্ট স্টেজ দেখতে পাচ্ছেন। এই ছোট্ট স্টেজটাতে আমরা প্রোগ্রাম করতাম, সেই কত রকম ছোট ছোট নাটক কত কিছু করেছি এই ছোট্ট স্টেজটার মধ্যে, যে বলার মতন। এই এই জায়গাটা এসে এইখানটা সে মানে ও বাবা, এই ফিলগুলো বলে বোঝানো খুব মুশকিল। এই স্টেজগুলোতে আমরা প্রোগ্রাম করতাম। এইখানটা গান হতো, মনে আছে? এইখানটা গান হতো আর এইখানটা সেই ইয়েগুলো বাজাতো, তবলা বাজাতো। হ্যাঁ, স্টেজে ঢোকানোর জায়গা হচ্ছে এইখানটা, ছিল আমাদের তবলা বাজাতো এই জায়গাটা। এইখানটা তবলা বাজাতো, এখানটা ম্যাম বসতো, আমরা এখানে নাচ করতাম। এই জায়গাটা নাচের ছিল, মেনলি এই জায়গাটা নাচের ছিল। আর ওখানে এই ঠিক এই জায়গা থেকে আমার মা এখানে দাঁড়িয়েছে, বাবা এখানে দাঁড়িয়ে থাকতে এখানে মা দাঁড়িয়ে থাকতে। আই এম অ্যাশুরিং ইউ, ইউ উইল জাস্ট লাভ দিস। আমার কেমন লাগে এই জায়গাগুলো আমি বলে বলাতে পারবো না। I hope you guys love this video. If you love this video, then don't forget to like, share and subscribe my channel. In this way, I have ended this video, guys. I hope you have enjoyed this video, because in this video I have shown our childhood memories.